আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি। আজকে আমি চুলায় কিভাবে খুব সহজেই তান্দুরি চিকেন করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তবে শুরু করি আজকের রেসিপি। তান্দুরি চিকেন করার জন্য এখানে আমি 6 পিস চিকেন লেগ নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো চিকেন লেগ আছে। চিকেন লেগগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি এবং এভাবে আমি কেটে নিয়েছি। আদা এবং রসুন বাটা 1.5 টেবিল চামচের মতো নিয়েছি। এখানে আদার পরিমাণ একটু বেশি আছে। গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলা 1 চা চামচ। এই গরম মশলার ভেতরে জায়ফল এবং জয়ত্রীর গুঁড়া আছে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, হাফ কাপের মতো এখানে আমি টক দই দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো লেবুর রস। তান্দুরি মশলা দিয়ে দেব 1 টেবিল চামচের মতো। আপনাদের হাতের কাছে যদি তান্দুরি মশলা না থাকে তাহলে দেবার দরকার নেই, তান্দুরি মশলা ছাড়াও খুব ভালো হবে। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিবেন, না হলে দিবেন না। ফুড কালারটা আমি সবসময় ব্যবহার করি না, আমি ফুড কালার ছাড়াই বেশিরভাগ সময় তৈরি করে থাকি। আপনারা চাইলে সব মশলাগুলো আগে একটি বাটিতে নিয়ে তারপর ভালো করে মিক্স করে তারপরে এই চিকেনের ভিতরে দিয়ে দিতে পারেন, তারপরে মিক্স করে নিতে পারেন। এবার সব মশলাগুলো চিকেন লেগের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এভাবে আমি খুব ভালো করে ঢেকে তারপরে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে যদি সারা রাতের জন্য রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে, আর হাতে যদি সময় না থাকে তাহলে 3-4 ঘন্টা পর্যন্ত রাখলে ভালো হবে। আমি 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার চিকেনগুলোকে ভেজে নেবার পালা, তাই আমি একটি ফ্রাই প্যানে 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। চিকেনগুলোকে ফ্রাই প্যানে দেওয়ার আগে আমি একটু আবার ভালো করে মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি লেগগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনগুলো 1 মিনিট ভেজে নেব এক সাইড। চুলার তাপ মাঝারি চাইতে একটু বেশি থাকবে। উল্টে দিয়ে আবার আমি 1 মিনিটের মতো ভেজে নিব।
দুইটি সাইড আমি এক মিনিট করে ভেজে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। চুলার তাপ একদম কমে দিয়ে তারপরে ভাজতে হবে। চিকেনগুলোকে আমি উল্টে দিয়েছি। আবার আমি 10 মিনিট অল্প আঁচে ভেজে নেব। আমি যে স্টেপগুলো ফলো করেছি সেভাবে যদি আপনারাও করেন তাহলে আপনাদের চিকেনগুলো জুসি এবং সফট হবে। সবগুলো চিকেন লেগ এভাবে আমি ভেজে নিয়েছি। আজ তাহলে এ পর্যন্তই, আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।